দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুবাইয়ের বাস সার্ভিস এবং মেট্রো সার্ভিস ব্যবস্থা। আসলে দুবাই শহর আপনারা সবাই জানেন অনেক উন্নত এবং এখানকার পরিবেশ, পরিচ্ছন্নতা, তার সাথে সাথে এখানকার জীবনযাপন অনেক উন্নত। তো বাস সার্ভিস আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা বাস স্টপ, এখানে আমি বাসের জন্য অপেক্ষা করছি। এখানে প্রত্যেকটা স্টপে কিন্তু এভাবে আপনার বোর্ড আছে, ডিজিটাল বোর্ড আছে, আপনার কোন বাসটি আসবে এবং কতক্ষণ সময় লাগবে সেটি এখানে দেওয়া আছে, বাসের নাম্বার দেওয়া আছে এবং বাসটি কোন স্টেশনে যাবে সেটিও দেওয়া আছে। তো এখানে হচ্ছে যারা যাবে প্রত্যেকটা স্টেশনে যাত্রীরা এসে অপেক্ষা করে, বাস আসলে তখন বাসে উঠে যাই। তো আমিও অপেক্ষা করছি। দর্শক দেখতে পাচ্ছেন একটি বাস এসেছে, এই বাসটি হচ্ছে আল রাশিদিয়াতে যাবে। আমি এখন আছি দুবাই সিলিকন ওয়াসিয়া। এখান থেকে আপনার প্রথমে বাস মেট্রো স্টেশনে যাব, সেখান থেকে পরবর্তী মেট্রো করে ডেরাতে যেতে হবে। তো আমি অপেক্ষা করছি বাসের জন্য, বাস আসলে বাসে করে যাব। দর্শক আমি যে বাসটিতে যাব সেটি চলে এসেছে। আমরা বাস আসার পরে সবাই অপেক্ষা করছে বাস ওঠার জন্য। এখানে কিন্তু আপনার বলে রাখি, বাসে যাওয়ার জন্য কিন্তু বাস কার্ড অবশ্যই সবার প্রয়োজন। বাস কার্ড থাকতে হবে। দর্শক আমি বাসে উঠে গেছি। একটা মজার বিষয় হলো যে আমি বাসের সামনের সিটটি, আসনটি পেয়েছি, যার কারণে আপনার দুবাইয়ের এই সুন্দর দৃশ্যটি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো যাবে। জেব্রা ক্রসিং দিয়ে যখন কোনো যাত্রী পারাপার হয় তখন কিন্তু আপনার গাড়িগুলো দাঁড়িয়ে যায়।
দর্শক, এখানকার সড়ক ব্যবস্থাপনা খুবই সুন্দর। পরিকল্পিতভাবে কিন্তু প্রত্যেকটি সড়ক তৈরি করা হয়েছে, যার কারণে হচ্ছে যে এখানে আপনার দুর্ঘটনার সংখ্যাটা অনেক কম অন্যান্য দেশের তুলনায়। আর আরেকটি যে বিষয়টি এখানে দুর্ঘটনা কম হওয়ার কারণ, সেটি হচ্ছে যে এখানে ট্রাফিক আইন যেটি আছে সেটি কিন্তু খুবই কঠোর এবং সবাইকে কিন্তু ট্রাফিক আইন মেনে চলতে হয়। যারা এখানকার চালক রয়েছেন, যারা ট্রাফিক আইন মানে না বা ট্রাফিক আইন ভঙ্গ করে, তাদেরকে কিন্তু বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হয়। এখানকার জরিমানার পরিমাণ খুবই বেশি, যে কারণে সবাই কিন্তু খুবই সতর্ক ট্রাফিক আইন মেনে চলতে। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরতম ভবন বুর্জ খলিফা। এই বুর্জ খলিফাটি কিন্তু আসলে দুবাইয়ের শহরের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু দেখা যায়। প্রায় আমি যতটুকু জেনেছি 25-30 কিলোমিটার দূর থেকে কিন্তু এই বুর্জ খলিফা কিন্তু দেখা যায়। খুবই সুন্দরভাবে তারা সড়কের দুই পাশে ফুলের বাগান করেছে, খুবই চমৎকার আসলে। ক্যামেরায় কতটুকু বুঝতে পাচ্ছেন ঠিক বুঝতে পাচ্ছি না, কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর এবং শহরের সবচেয়ে উঁচু ভবনগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখন মেন মূল শহরে প্রবেশ করছি। আর সামনে আপনার যে শেখ জাহিদ রোড আছে, তার দুই পাশে কিন্তু এই ভবনগুলো, বড় বড় ভবনগুলো ওই সড়কের দুই পাশে। আর আরেকটি মজার বিষয় হলো যে দুবাই শহরে কিন্তু আপনারা পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে সেগুলো কিন্তু দুবাই শহরে দেখা যায়। এখানকার আপনারা সবাই জানেন, এখানকার বেশিরভাগ মানুষই ধনী, তারা নতুন নতুন গাড়ি যখন যেটি আসে মার্কেটে সেটি পরিবর্তন করে। যত বড় বড় কোম্পানির গাড়ি আছে, যত এক্সপেন্সিভ গাড়ি আছে, সবই কিন্তু দুবাই শহরে আছে এবং সবাই কিন্তু গাড়ির দিক থেকে অনেক সুখী, একটির পর একটি পরিবর্তন করে তাদের পছন্দের গাড়ি, যখন যেটি মন চায় সেটি নিয়ে নেয়। দর্শক, একটু আগে বাস অ্যাটেন্ডেন্সের যারা দায়িত্বে আছে তারা কিন্তু এসেছে এবং প্রত্যেককে চেক করেছে, যাদের বাস কার্ড নেই তাদের জরিমানা করেছে। সো এই জন্য দুবাই শহরে কিন্তু আপনি বাসে যাতায়াত করতে হলে কিন্তু আপনার অবশ্যই বাস কার্ড থাকতে হবে এবং বাস কার্ডে ব্যালেন্স থাকতে হবে। যদি না থাকে, যখন আপনার অ্যাটেন্ডেন্সটা আপনার চেক করবে তখন কিন্তু আপনাকে ফাইন করবে। সো এই জন্য সবাই সতর্ক থাকতে হবে। দর্শক, আমি মেট্রো স্টেশনের উহুদ মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। আমি যেহেতু ডেরায় যাব, সো আমি এখানে নেমে যাব, এখান থেকে ডেরায় বাসে করে যাব। আমি এখন মেট্রো স্টেশনে প্রবেশ করছি, মেট্রো করে আমি হচ্ছে যে ডেরাতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন, উহুদ মেট্রো স্টেশন, এটি খুবই সুন্দর। এবং
মেট্রো স্টেশনও এইভাবে বাস কাট পাস করে ঢুকতে হয়। যে আপনার যে বাস কাটটি আছে সেটি মেট্রো এবং বাস দুটোতে ব্যবহার করা যায়। আমার যে বাস কাটটি রয়েছে নির্দেশনা দেওয়া আছে। আমি এখন আছি ওহুদ মেট্রো স্টেশন, এখান থেকে আমি যাব গোল স্কোয়ার। সো যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যাওয়া যাবে। সো আমি অপেক্ষা করছি, দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের উপরের অংশ। এখানেও কিন্তু যে দুবাইয়ের মেট্রো স্টেশনের ম্যাপটি দেওয়া আছে, এখানে দুইটি লাইন রয়েছে, একটি হচ্ছে রেড লাইন আর একটি গ্রিন লাইন। সো কোন লাইন দিয়ে আপনি কোথায় যাবেন সেটি কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। সো যারা নতুন তারা এখান থেকেও দেখে নিতে পারেন। সো আমার মনে হয় মেট্রো চলে এসেছে, এটি হচ্ছে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারীদের জন্য, নারী এবং শিশুদের জন্য কিন্তু আলাদা একটি বগি রাখা হয়েছে, যেটি শুধুমাত্র নারী এবং শিশুদের জন্য। Your attention please. The train to Etisalat will arrive at platform 1. দর্শক সবাই অপেক্ষা করছে বাসের, ট্রেনের জন্য। সো আমার মনে হয় ট্রেন চলে এসেছে, এখন সবাই প্রবেশ করবে ট্রেনের ভিতর। অটোমেটেড ডোর অপেন হয়ে যায় এখান থেকে। المحطة الأخيرة لهذا القطار هي اتصالات المحطة القادمة هي هنا، وهي محطة تقنية بين حطي الأحمر والأخضر إلى الجزيرة. The final destination of this train is Etisalat. The next station is Dorchester. কিছুক্ষণ পর পরই কিন্তু আপনার এখানে ঘোষণা করা হয় যে বাস পরবর্তী স্টেশন কোথায়, সেটি কিন্তু বলে দেয়। এবং প্রত্যেকটি ডিসপ্লেতে কিন্তু আপনার পরবর্তী ট্রেনটি কোথায় যাবে সেটি ভেসে ওঠে। নেক্সট স্টেশন ওখানে লিখে আছে আপনার বর্জমান, পরবর্তী স্টেশন বর্জমান। এবং হচ্ছে যে আপনার অ্যানাউন্সমেন্টও করা হয়। আসলে দুবাই ট্রেন ব্যবস্থা কিন্তু খুবই চমৎকার এবং খুব দ্রুত মানুষজন এখানকার যারা যাত্রী আছে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত সময়ের মধ্যে যেতে পারে। এটি আপনার পাতাল এবং আকাশ দুটি ট্রেনের ব্যবস্থা রয়েছে। এখন কিন্তু আমরা মাটির নিচ দিয়ে যাচ্ছি। চলে এসেছে পরবর্তী ট্রেন, চলে এসেছে পরবর্তী স্টেশন। আমি যাব হচ্ছে যে গোল স্কোয়ারে। যারা নামার তারা নেমে যাবে এবং অনেকে নতুন করে প্রবেশ করবে। Thank you.
এখানে কিন্তু সিটের পাশাপাশি কিন্তু এখানে হাতল রয়েছে, হাতল ধরে কিন্তু অনেকে যেতে পারে। এখানে আপনার প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এই মেট্রোতে করে। মেট্রোর ব্যবস্থাটা খুবই চমৎকার, এখানে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এই জন্য কিন্তু সবাই মেট্রোটাকে ব্যবহার করে। এবং পুরো শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরোটা এই মেট্রোর মাধ্যমে সংযোগ হয়েছে। পরবর্তী স্টেশনেও চলে এসেছে, এক দু মিনিটের মধ্যে কিন্তু পরবর্তী স্টেশনে চলে আসা যায়। দর্শক, আমি প্রায় চলে এসেছি, আমি যে গন্তব্যে যাব সেটি গোল স্কোয়ার। সো পরবর্তী স্টেশনটি গোল স্কোয়ার, আমি সেখানে নেমে যাব। সো এখানকার আপনার মেট্রো স্টেশনে যে ব্যবস্থা খুবই চমৎকার, আপনার অটোমেটেডভাবে কিন্তু এই মেট্রোগুলো নিয়ন্ত্রণ করা হয়, নির্দিষ্ট সময়ে কিন্তু নির্দিষ্ট স্টেশনে পৌঁছে যায়। আপনার লিফটের ব্যবস্থাও রয়েছে, চাইলে যে কেউ লিফটে করে যেতে পারে অথবা হেঁটে যেতে পারে। কার্ড পাঞ্চ করে আবার বের হতে হবে। কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে, এক্সিট আপনার অনেকগুলো এক্সিট পয়েন্ট রয়েছে। আমি এক্সিট পয়েন্ট 1 দিয়ে বের হচ্ছি। যে মেট্রো স্টেশনটি আমি এখন নেমেছি এটি কিন্তু পাতাল মেট্রো স্টেশন, এটি কিন্তু মাটি থেকে কিন্তু অনেক নিচে এই মেট্রো স্টেশনটি। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ভিডিওটি দেখার জন্য।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দুবাইয়ের সকল আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। ধন্যবাদ সবাইকে।